हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल बर्णाली ब्लॉग्स। बर्णाली ब्लॉग्स एक नतून वीडियो तुम्हारे सबाई के हमारे अनेक अनेक वेलकम। आशा करछि सबाई भीषण भालो आछो, आमिओ खूब भालो आछि। तो नतून एकटा दिन शुरू हो गेलो, तो तोमादेर सबाईके प्रथमेई जानाई गुड मर्निं, शुभ सकाल। आशा करछि सबार दिनटा खूब भालो काटुक। तो आमि देखो सकाल सकाल कि करछि, रुटी और डाल सेद्ध बसिए दिए। रुटीटा आगे करे निच्छि, तारपर डालटा करब। तो आजकेर भिडियोटा आमि एखन थेके शुरू करछि, आशा करछि तोमादेर भालो लागबे। नतून कोनो बंधु आमार चैनेले एसे थाकले अवश्य चैनलटिके सबसक्राइब करे बेल आइकन क्लिक करे आमार परिवारे चले एसो। तोमादेर सबाइके आमार परिवारे अनेक अनेक वेलकाम। तो फ्रेंड, एखन रुटी करब, कारण सकाले तोमरा सबाई जानो कम बेशी आमादेर बाड़िते रुटी हय। तो आमार रुटी करे डाल करे रान्नाटा, तो फ्रेंड तातरी रान्नाटा रेडी करे चले एलाम। देखो आमादेर बाड़ीर पाशे कि सुंदर, आमार जा टाइम फुल लागिएछिलो दारुण फुल फुटेछे। तो देखे आमार मनटा भरे गेलो, प्रतिदिन सकाले सुंदर फुल फुटे, जार कारणे आजके फुलेर छविटा तोमादेर संगे भिडियोटा तोमादेर संगे शेयर करलाम। देखो कत फुल फुटेछे, प्रचुर फुल फुटेछे। এটা আমার যা এখানে লাগিয়েছিল ও বোতলে লাগিয়েছিল, তারপর এখানে নিচে লাগিয়েছিল। তো ফুলগুলো কালারটা দেখতে খুবই ভালো লাগে, তো খুবই সুন্দর লাগছে। দেখো তোমরা, দেখো আমার ছেলে কি করছে। মা বাজার করে নিয়ে এসেছে, আর ও নিয়ে ওর কার্টুনের ভিতরে সমস্ত সবজি ঢুকাচ্ছে, আর মা বসে বসে গুছাচ্ছে, আর ওর সমস্ত কিছু নিয়ে ওর কার্টুনের ভিতরে ঢুকাচ্ছে ঠাম্মির সঙ্গে আর কি করছে। মা সবজি বাচ্চে, আর দেখো বাবা কি করেছে, দুকাদি কলা কিনেছে, কাঁঠালি কলা। আমরা খেতে ভালোবাসি, তার জন্য কলাগুলো দারুণ, গাছ পাকা কলা। তো এক দুদিন থাকলে কলাগুলো পেকে যাবে, যার কারণেই বাবা কিনেছে পাশের বাড়ি থেকে। কিছুটা খাবো, কিছুটা বেচে দেবো, কারণ অনেকটা কলা একসঙ্গে খাওয়া অসম্ভব। তো দেখো রানী আবার দুষ্টুমি শুরু করে দিয়েছো, দাদার ভ্যান চালাবে, ওর বন্ধু বান্ধবীদের নিয়ে বলছে ভ্যান চালাবে, তো বাবা দেবে না। তো রানী জোর করা শুরু করে দিয়েছে যে আমি চালাবই। তো বাবাকে দেখো, বাবা বারণ দিচ্ছে তাও হবে না, দেখো কথা শুনলো না দাদার। তো নিয়ে বেরিয়ে পড়লো বন্ধুদের ঘুরতে, বলছে চল তোদের ভ্যান চালাবো আর ভ্যান চড়াবো আজকে। তো আমার দাদাভাই গরু নিয়ে মাঠে যাচ্ছে, কারণ আমাদের মাঠে প্রচুর ঘাস আছে। তো গরুগুলোকে মাঠে নিয়ে যাচ্ছে ঘাস খাওয়াতে, আর বন্ধুরা তো লেগেই আছে রনির সঙ্গে, গরুর জন্য দাঁড়িয়ে পড়েছিল। তো আবার দেখো ভ্যান চালানো শুরু করে দিয়েছে আমার রনি, আর বন্ধু দুজনে বসে বসে পিছনে মজা নিচ্ছে। তো আমি পাশে রয়েছি, কারণ যদি বাইসাচ পড়ে যায়, বারণ করছি শুনছে না, তো তাড়াতাড়ি নামিয়েও নেব। দেখো কি সুন্দর ভ্যান চালিয়ে নিয়ে যাচ্ছে। এখন বাজে বেলা দেড়টা। তো দেখো রানি স্কুল থেকে খিচুড়ি দিয়েছে, রানি এসে স্কুলে খিচুড়িটা খায়নি, কারণ রানি স্কুলে মিড ডে মিল অতটা ভালো খেতে চায় না যখনই প্রাইমারিতে যায়, আর প্রিমিয়ারে তো ওকে টিফিন দিয়ে দিতে হয়। তো ওর বন্ধুও টিফিন বাড়িতে নিয়ে এসছে, তো আমার রানিও টিফিন নিয়ে এসছে, খিচুড়ি টিফিন বাটি দিয়ে দিয়েছিলাম। তো বসে বসে খাবো, দেখি কেমন লাগে। আর আজকে উল্টো রথ, তো তোমাদের সবাইকে উল্টো রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। তো বিকালে রথ দেখতে যাব, রথের ছবিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো, আর আমি একটু খিচুড়ি খেয়ে নিই। ফ্রেন্ড এখন বাজে বিকাল পাঁচটা। তো আমরা সবাই বেরিয়ে পড়ছি রথ দেখতে, রথ কারণ এখানে রথটা নাচবে। তো সবাই বেরিয়ে পড়ছি রথ দেখতে, তো তোমরাও আমাদের সঙ্গে চলো, অনেকে যাচ্ছি আমরা রথ দেখতে। তো ফ্রেন্ড চলে এলাম রথযাত্রা দেখতে, দেখো রথটান হবে, তা আরও কি শুরু হচ্ছে, রথটাকে সুন্দর করে সাজাচ্ছে। দেখো কত লোক এসেছে, আর কি সুন্দর করে ঠাকুরকে সাজিয়ে সাজাচ্ছে, আরতি হচ্ছে, সবাই ওদিকের থেকে আগুন নিয়ে নিজের গায়ে মাথায় চিপ নিচ্ছে, ঝাঁটা দিয়ে রাস্তা পরিষ্কার করতে করতে আগে যাবে, আর পিছনে রথটান হবে। তো পরিবেশটা দারুণ, দেখো সবাই রথের দড়ি ধরে দাঁড়িয়ে রয়েছে, গরমে রোদ্দুরে দেখো কষ্ট হচ্ছে, তবুও সবাই দাঁড়িয়ে রয়েছে। খুব সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে এখানে, আর সবাই প্রচুর আনন্দ করছে, প্রচুর আনন্দ করছে। আর আমি বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি। তো দেখো রথ প্রায় টানের পথে, সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, পুলিশও এসেছে, কারণ অনেক লোক আর মেন রোডের পরে, যার কারণে
যার কারণে পুলিশরাও এসেছে সবাইকে ভালো রাখতে, সুস্থ রাখতে, যাতে কোনো গণ্ডগোল অশান্তি না হয় তার কারণে। তো খুব সুন্দর একটা মনোরম পরিবেশ। আর রথ তো আজকে উল্টো রথ শেষ দিন, তো দারুণ দেখে সব মনটা ভরে গেল। কারণ প্রথম রথটা আমি ভালোভাবে দেখতে পাইনি, দ্বিতীয় রথটা দেখতে পেলাম, তো মনটা ভীষণ খুশি। তো ফ্রেন্ড কিছু মনে করো না, এই ভিডিওটা ভালো করতে পারিনি, উল্টো সাইড দিয়ে হয়ে গেছে, তো যেভাবে করেছি তোমরা সেইভাবেই দেখো। দেখো রথের টান শুরু হয়ে যাবে প্রায়। আমাদের গ্রাম থেকে আমরা অনেকেই গেছি রথ দেখতে, কম বেশি সবাই গেছি, অনেকেই আছে আমাদের গ্রামের এখানে। তো তিনামতলা থেকে এটা চাতরার দিকে যাচ্ছে রথটা। আমাদের আরও একটা রথ আসবে, ইসকন মন্দিরের রথ, সেটা এখনও এসে পারিনি। তো এই রথটাই, টানটাই আমরা প্রথমেই দেখব। সবাই দাঁড়িয়ে রয়েছে কখন রথের টান হয়। দেখো প্রচুর লোক হয়েছে, গরমে কষ্ট হচ্ছে, তবুও সবাই দাঁড়িয়ে আছে, আনন্দ করছে, রথের দড়ি ধরে রয়েছে যে রথ টেনে নিয়ে যাবে। তো আজকে মাসি বাড়ি থেকে মনে হয় বাড়িতে যাবে। তো খুবই ভালো লাগলো, তা এখন আর দাঁড়াবো না, রথের টান শুরু হয়ে গেছে, বাড়ি চলে যাব। দেখো আমাদের গাছে পেয়ারা গাছ থেকে কতগুলো পেয়ারা পারলাম। দেশি পেয়ারা বেশি বড় হয় না, তো নিজেদের গাছ থেকেই পেরেছি। এখন সবাই বসে আছে, সবাইকে একটা দুটো করে দেব। তো চলো ফ্রেন্ড, রথ দেখে সবাই মিলে বাড়ি চলে আসলাম। প্রচুর আনন্দ হলো, মজা হলো, তো দারুণ কাটলো সময়টা। তো আজকে উল্টো রথ, তোমাদের সবাইকে উল্টো রথের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা আমার তরফ থেকে। সবার দিনটা ভালো কাটুক, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এটাই বলবো। আর এখন কি পড়ন্ত বিকাল, দেখো আমার মাসি আমার ভাগ্নি বসে আছে, একটা ভাগ্নি ব্যামে গেছে, আর রনি তো সাইকেল চালিয়ে বেড়াচ্ছে, পাশে কাকিমা দেখো দাঁড়িয়ে রয়েছে। পড়ন্ত বিকাল, তো সবাই রাস্তায় কম বেশি বেরিয়ে গেছে, কোনো কেউ কম, মহিলারা বেশিরভাগ আর বাচ্চারা সমস্ত বেরিয়ে গেছে, সবাই বসে বসে আনন্দ করছে, খেলা করছে। তো আমি হেঁটে বেড়াচ্ছি রাস্তা দিয়ে, আমার কোনো কাজ নেই। রনির একটা টিউশনির ব্যবস্থা করলাম যে রনিকে পড়াবে টিউশনই, তো বললো ফোন নাম্বার নিয়েছে, জানি না পড়াবে কি না, কারণ রনির একটা মাস্টারের ভীষণ দরকার। ওর যে দিদিভাইয়ের কাছে পড়ে, দিদিভাইকে ডাকে, শুধু মেরেই চলে আসে, ছোটোবেলা থেকে দেখছে, তো দিদিভাইটাকে ভয় পায় না। তো নতুন একটা টিচার দেখলাম, জানি না বোনটা পড়াবে কি না, তো পড়ালে তো খুবই ভালো। তো ফ্রেন্ড তোমরা দেখো সূর্যের আলো পড়ছে মুখে। তো ফ্রেন্ড তোমরা সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন করে কিছু বলার নেই তোমাদের। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার ভিডিওটা দেখতে থাকবে।